নমস্কার, আমি তনুশ্রী। গরম পড়ে গেছে, শীত এখনো যায়নি। এই হালকা শীতে পিঠে খেতে খুব ভালো লাগে, তাই আপনাদের কাছে নিয়ে এসেছি আজকের রেসিপি, ঝালঝাল আলুর পিঠে। চলুন রেসিপিটি শুরু করা যাক। আলুগুলোকে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, 5 মিনিট ঢেকে রাখছি। 5 মিনিট বাদে কড়াই চাপিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গ্রেট করে রাখা আদা, এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই একটু জল সরে গেছে, জল সহ দিয়ে দিচ্ছি, তাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এটা ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার খুলে নিচ্ছি। আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখছি। জল বসিয়েছি, একটা ঢাকা দিয়ে দিচ্ছি, জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। সাইড দিয়ে ভাপ বেড়াচ্ছে, জলটা ফুটে গেছে। জলটা এইভাবে টকবক করে ফুটলে পিঠে করতে হয়, তবে ভালো পিঠে হয়। এদিকে গুঁড়ি নিয়েছি, চালের গুঁড়ি, এতে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এদিকে যে জলটা গরম করেছিলাম সেটা খুলে দিচ্ছি। দেখুন কীরকম জলটা গরম, এই জন্য একটা বাটির সাহায্যে জল নিয়ে খুন্তিতে করে আমি ওটাকে মাখাচ্ছি। হাত দিয়ে মাখাবেন না, তাহলে হাতটা পুড়ে যেতে পারে। এইভাবে আমি খুন্তি করে করে মাখে একটা ডেলা করে নেব। এবার একটু একটু করে মাখানো হচ্ছে, আমি তুলে রাখছি। এদিকে তুলে রেখেছি যেটা, সেটাকে আরেকজন মাখানো হচ্ছে, ওদিকে আবার খুন্তির সাহায্যে জল দিয়ে মাখাচ্ছি। এইভাবে মাখিয়ে ডেলা করেছি, তিনটে আমার ডেলা হয়েছে। এবার একটু লেচি নিচ্ছি, লেচিটা ভালো করে গোল করে নিচ্ছি, নিয়ে একটু চেপটে নিচ্ছি, দিয়ে সাইডগুলো চেপটে চেপটে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে হালকা গর্ত করে নিচ্ছি। গর্ত হয়ে গেছে, একটা খুলি আমার তৈরি, আরেকটা খোল তৈরি করছি। এটাকেও সেই একইভাবে সাইডগুলো চেপটে নিচ্ছি, দিয়ে গর্ত করে দিয়ে খোল তৈরি হয়ে যাচ্ছে। দেখুন কী সুন্দর দুটো খোল তৈরি হয়েছে। এবার এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেছে, এটাকে হাতে নিয়েছি, নিয়ে ওর ওপর এটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এইবার সাইড দিকে চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। এইভাবে এবার ডিজাইন করছি, এদিক থেকে ওদিক থেকে মুড়লেই ডিজাইন হয়ে যাবে। দেখুন কেমনভাবে ডিজাইনটা আমি করছি, এইভাবে আপনারা করবেন, দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন ডিজাইনটা হয়ে গেছে, পিঠাটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে সমস্ত পিঠা আমি তৈরি করে নিয়েছি। এইভাবে গ্যাসের মধ্যে একটা, নিচে একটা ডেকচি চাপিয়েছি, তারপরে একটা হাঁড়ি চাপিয়েছি। দেখুন ওটা জলটা গরম হয়ে গেছে, ভাপ উঠছে। এবার আমি পিঠাগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলি সব দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রাখছি 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। পিঠাটা সেদ্ধ হয়ে গেছে, 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি, এতে পিঠা খুব মসৃণ হয় এবং একে অপরের গায়ে লেগে থাকে না। এবার পিঠাটাকে নামিয়ে নিচ্ছি।
দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ঝাল ঝাল আলুর পিঠে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতে আরও সুন্দর। আপনারা বাড়িতে বানিয়ে একবার অবশ্যই খাবেন। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।